আলি সুরা কি চুরি করতে পার আ কইন না খালাই গেছাল গরু চুরি করবা নি কে খালে গরু চুরি করছে করছে একবারে আমারে একটু পানি খিলা ভাই তার মুই তে মুত খিলা মু খালি সিয়া না ও এই চুরি বন্ধ করে না কাজে ওর হাত কাটা দে চেয়ারম্যান সাহেব আমি তো চোর হয়ে জন্ম নেই নাই চেয়ারম্যান সাহেব ও চেয়ারম্যান সাহেব আমি মিন্টু মিন্টু হ্যাঁ আরে মিন্টু তুই এত রাত করে কে বেজালে বসছিস বেজালে বসছস কি আর বেজালে বসছস ওই যে আলি সুরা আবার ধরা পড়ছে ইস রে এই আলি সুরার বিচার করতে করতে আমি নিজেই তো হয়রান হয়ে গেলাম না কি করান যাব চেয়ারম্যান সাহেব জাহিদেরে কইছি বাইন দা তুই ইচ্ছা মতো পিটাইতি থাক আমি চেয়ারম্যান সাহেবরে নিয়ে আইতাছি যত রাইতে হই ইস রে শীতে যাই কে বলছিস খায়ানে উঠছি আর এর মধ্যে তুই আইছস মনে করছিলাম একটু লেবেন নিচে দুই কে শরীর ডাউন করু তগো জ্বালাই হেরেও পারি না ওই কোন আলি সুরা কি চুরি করতে পার আর কইেন না খালাই গেছাল গরু চুরি করবার নিকে খালে গরু চুরি করছে করছে শালাই গরু চুরি করছে এই বাসুরে লাতা গাই নিয়ে আগে গেছে গা বাসুরে হাম্বা হাম্বা করছে আবার শালাই এসে বাসুরের নিকে বাসুরের নিকে আইলি খাইছে ধরা এই তো হলো কারবার ভালো হইছে খুব ভালো হইছে এর আগে জহনর বিচার করলাম ওরে কইলাম যে সুরি সেসরামি বাদ দিয়া ভালো ও তো আমার কোনো কথাই বললো না আর তগুনিও পারি না ওরে ইচ্ছা মতো পানানি দিলে ও ঠিক হবো তাছাড়াও ভালো হবো আজকে একটা কাম করে হালা দিবো চেয়ারম্যান সাহেব কি ওর হাত দুটা কেটে হালা দিবাই হাত কেটে হালাবি আচ্ছা নু যাই দেখি দরজাটা খোলা দেখছ কি অসময়ে কারেন্ট গেল জীবনে আরো চুরি করি কিনা দেখ গরু চুরি করছ ভালো কথা আবার কেরে ঘুরে আইলি বাসুর চুরি করবার নিকে বাসুরে ব্যবহাইলো ভাই এই জন্য কইছি বাসুরে ব্যবহাইতেছে বাসুর ডাক উদ্যান নিয়ে যাই ও তোর মার মায়া আছে তাই না হ্যাঁ মায়ার জন্য তো আজকে তোর আজকে আত্ম থাকো না পাও থাকো না বাসুরে সিয়ার মে নাই হলো আলো কেটে গন শক্তি লাল শক্তি লাল আমো শক্তি লাল দেখ জনগণ কি কয় এখন জনগণ আর তো আর উপায় নাই একবারে আমারে একটু পানি খিলা ভাই তার মুই তে মুত খিলা মু খালি সিয়ার মে না আমি নিজেই হয়রান হয়ে গেলাম আজকা তরে চূড়ান্ত বিচার করু এই এলাকার সব ময় মুরুবিরাও আছে এভাবে আর চলতে দেও জানা আপনারা সবাই কি কন চেয়ারম্যান সাহেব একটা কাম করলে না কি আলি সোরা যে অবস্থা নইছে আইস করা হাত দুটা কেটে হালা দিল হাত কাটু সবই ঠিক আছে এর আগে ওই যে গত শুক্রবারও তো আর বিচার করলাম হ্যাঁ ওই যে দক্ষিণ বানের মানিক আছে না ওই মানিকের মুরগি চুরি করছে আমি কই কি এর একটা সুষ্ঠু বিচার হওয়া দরকার এলাকায়ও চোরের উপদ্রব বাইরা গেছে গা আজকে অমুকের মুরগি আরেকদিন হলো গরু চুরি আরেকদিন ছাগল চুরি আপনারা ঠিকই কইছে এভাবে তো আর এলাকাটা এইভাবে নষ্ট করা যায় না হাত কেটে দেব ওই এলাকার ময় মুরব্বী সবাই তো তোর হাত কেটে দিবার করতেছে আমি যদি তোর হাত কেটে দেই তাহলে চুরি করবি কেমনে সাহেব আমার এক গ্লাস পানি দেন পানি বেশা লাগছে আরে কইছি ও আমারে মল খেলাবার চাই আলি রে এক গ্লাস পানি দে জি চেয়ারম্যান সাহেব দিতাছি শালা এড়াই থাই আচ্ছা সাসা আম নেই কোন এই আলি দুই দিন পর পর এরকম বিচার করতে কি আর ভাল লাগে না এখন আপনি রায় এলাকার ময় মুরব্বী আছেন সবাই এনে উপস্থিত আছেন
আমি তো আপনাকে সন্তানের মতো এখন আপনারাই কোন আর কি বিচার করাচ্ছি ও এই চুরি বন্ধ করে না কাজে ওর হাত কাটা দে তাইলে আপনারা সবাই চাইতাছেন ওর হাত দুটো কাটা দেই তাই তো গরম পানি খেয়ে হল পানি ফেলে আগে খালাস ওর রে আমার বড়তে ওগরে পানি ফেলেই নাই সবাই চাইতাছে তোর হাত দুটা কাটা দেই তোর কি মতামত এটা কর জেন সাহেব আমি ওরা দুটা ঘুষি দিয়ে গিয়ে আমার হাত খালি ঘুরাইতেছে চুপ থাকছে এমনিতেই মাথা নষ্ট দুই দিন পর পর আলী চোরের বিচারি করতে করতে আমি নিজেই পেরেশান হয়ে গেছি ওই আলী ক ওয়া চেয়ারম্যান সাহেব কি কইলো চেয়ারম্যান সাহেব আমি তো চোর হয়ে জন্ম নেই নাই আমি তো ভালো হয়ে জন্ম নিয়েছিলাম বুঝবো লইয়া পদ্মা যখন আসছি এবার খোলা বানিয়ে খালি আমার চোরের গুলা গে খাবাই তো কারণ আমার বাবা ছিল চোর এটা হই না আমার আমার খুব শরম করছে একদিন বাবারে কইলাম বাবা তুমি আর চুরি করো না রাস্তাঘাটে মানুষে গেলে আমার চোরের বলা দেখা পায় তারপরে বাবা আমার কথা হই না আমার মাথায় হাত রেখা কসম করলো বাবারে এই তোর মাথায় হাত রেখা কসম করলাম আমি আর চুরি করুম না এরপর বাবা আর চুরি করে না কেকের বাড়িতে বাড়িতে যায় কামের জন্য বাবারে কেউ কামও দেয় না তারপরে আমরা বাপুতে মিললা শাক পাতা খাইয়া বেশি দেখি এইভাবে আর কদিন থাকুন যায় কোন আমি আর বাপে সিনের করছি এই যে আপনারা বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত খান এইখানে মেলা নষ্ট হয় এইগুলা ডাস্টবিনে নিয়ে বলা যায় কিন্তু আমাকে কেউ দেয় না এসে পেটের দায়ে আমি আর বাবা এই ডাস্টবিনের খাবার কুত্তার সাথে বাক্যে রাখেছি আপনারা কেউ আমাদের কন্যাই এই পয়সা কারণ তোরা খাস না আমাদের বাড়িতে কাম করে তারপরে তারপরে বাবারে কইলাম বাবা তোমার কসম ফিরাই নাও আমিও তোমার সাথে চুরি করতে যাব বাপেরা দুইজনে চুরি করতে করতে বাবা এক জায়গায় যেয়ে ধরা গেল বাবা মরে গেল তারপরে আমি চুরি করে জীবন পার করতেছি আপনাদের কাছে প্রশ্ন করে যাই আমি তো জন্ম নিছিলাম না তাইলে এই সমাজের মানুষ কেন আমারে কাম জানাই কেন আমারে ভালো হওয়ার সুযোগ নাই মুরগি চুরি করে ছাগল চুরি করে গরু চুরি করে এই অপরাধে হাত কাটা দেবেন কিন্তু এই সমাজে অনেক বড় বড় শিক্ষিত মানুষ আছে তারা কলমের খোঁচায় অনেক কিছু চুরি করে খাইতেছে এইগুলার কোন বিচার না বিচার হয় খালি আমার মাথায় আলি চোরা করে আমার কথা শুই না আপনার যদি হাত কেটে যাওয়ার ইচ্ছা হয় খাইটা দেন আমি আর এই কষ্ট নিয়ে বাইসা তা করতে না
আমার একবারে শেষ করে ফেলা যাচ্ছে আমার শেষ করে ফেলা যাচ্ছে শেষ করে ফেলা যাচ্ছে উপস্থিত মুরুব্বিরা আপনারা সবাই তো এই আলী সোরার কথা শুনলেন আসলে একটা কথা কি জানেন এ দেশে এ সমাজে কেউ সুর হয়ে জন্ম নেয় না পরিবেশ পরিস্থিতি মানুষকে এমন জায়গায় দাঁড় করে দেয় যে একটা মানুষ তার জীবন চালাইতে তার পেট চালানোর জন্য চুরি করে আসলে আলী কিছু কিছু কথা খুব ভালো কথা কইছে আমরা একটা চোরে চোর বইল অপবাদ দিই কিন্তু সে যে চুরি করে তার পিছনে তার যে কষ্ট তার যে দুঃখ সে জিনিসগুলো আমরা তলিয়া দেখি না আসলে খালি আরেকটা কথা কইছে ওর বাবা চোর আছিল ও চুরি করছে কিন্তু ওরে কেউ ভালো হওয়ার সুযোগ দেয় না এখন একটা মানুষ যতই ভুল করুক আর যতই অন্যায় করুক তাদের শুধরানোর জন্য একটা সুযোগ তো দেওয়া দরকার তাই না তো সেদিক থেকে চিন্তা করে আমি আপনাদের সবার সম্মতি নিয়ে একটা কথা কইবার চাই আলী সুরারে এবারকার মতো মাফ করে দিয়ে পরে আরেকটা সুযোগ আমরা দেই আপনারা সবাই কি কর না যদি আরেকটা সুযোগ দিলে যদি ও যদি ভালো হয় তাহলে তো আমাকে সমাজটা সুন্দর হবো একটা মানুষ যদি চোর থেকে নিজের সুদরিয়া সংশোধন করে নেয় তাহলে এটা আমার সবার জন্য ভালো তাই না যদি ভালো হয় সেটাই কথা আর সোনালি এই এলাকার গণ্যমান্য উপস্থিত আমার মুরব্বী যারা আছে তাকে সবার সম্মতি নিয়ে তরে আমি আরেকটা বার সুযোগ দিলাম দেখ চুরি করা ভালো না তুই কাজ চাইছস আমি তোরে কাজ দিব আজকের থেকে তুই আমার বাড়িতে কাম করবি তোর যা যা দরকার আমি সব কিছু করব কিন্তু একটা কথা মনে রাখিস পাপ মানুষকে ধ্বংস করে দেয় আর তুই যে চুরি করস এটা চুরি করা মহাপাপ আপনারা আমার সাথে একমত আছেন তো সবাই আমার সাথে একমত আছে তাহলে তুই আমার কথা দে আজকের থেকে তুই আর চুরি করবি না হ্যাঁ চেয়ারম্যান সাহেব আমি আপনাকে কথা দিলাম আজ থেকে আমি আর চুরি করব না আমি আপনার বাড়িতে কাম করে বাকি জীবনটা কাটাই দেব বাকি জীবনটা কাটাই দেব ওই জাহিদ ওই আলীর বান্ধন খুলে দে মানুষকে ভালো হওয়ার সুযোগ দিলেন তাইলে আজকে বিচার মতই শেষ আলী রে আমার বাড়িতে নিয়ে যা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন? চলেন চলেন।